পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে আমি তো সেই ঘরের মালিক নই। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ যিনার কুদরতের সারা বিশ্ব লালন ও পালন, যিনি আপনাকে আমাকে এই পবিত্র মহাফিলে বসার, কাউকে বলার, কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন, তিনারই শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কৃপণতা না করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকা মাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক, তাই সকলে আমরা আবার পড়ি আল্লাহুম্মা আমিন। বেরাদার, আমরা মুসলমান, ইসলাম ধর্ম পালনকারী, অতএব আমাদের কাছ থেকে অন্যান্য ধর্মের মানুষরা পরিবেশ শিখবে নাকি বলেন? সবচাইতে পপুলার ধর্ম কোনটি? ইসলাম ধর্ম। আজকে সব বেধর্মিকরা মুসলমানদের পেছনে লেগে আছে কেন জানেন? এদেরকে দাবানোর চেষ্টা করছে কেন জানেন? কারণ যতদিন যাচ্ছে ফেসবুক, টুইটার, ইউটিউব যেখানেই যান না কেন, সর্বজায়গায় ইসলামের যে প্রচার ও প্রসার সেটা বেড়াই চলেছে নাকি বলেন? যার জন্য ওরা চাইছে এদেরকে দমন কি করে করা যায়, যার জন্য আমাদের প্রতি অনেক অন্যায় অত্যাচার হচ্ছে বা চলছে। অতএব যেহেতু আমাদের ধর্ম সবচাইতে বেশি পপুলারিটি অর্জন করেছে, জানতে হবে আমাদের কাছ থেকে পরিবেশের শিক্ষা তারা নেই। অতএব আজকে আমরা ইসলাম ধর্মের মানুষ এই জায়গায় বসে আছি, আমাদের মধ্যে এখানে আমাদের পরিবেশ নাই, আছে বাপ? তাহলে আমাদের পরিবেশ গঠন করতে হবে। পরিবেশ গঠন করা হচ্ছে একটা ইমানের অঙ্গ। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ। যাই হোক বাবাজি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খুলি করেন ইনসানু জাইফা, হে মানুষ আমি পৃথিবীর মধ্যে ইনসানদের অতি দুর্বল করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই জায়গায় জালসা বা ইসালে সব দুয়ার মাহফিল নাকি বলেন, কবরস্থান উপলক্ষে? তাহলে এই গ্রামে হাফেজ সাহেব বললেন যে এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে কেউ মারা যায়নি, আছে কোনো বাড়ি কিন্তু তাদের দুয়ার প্রয়োজন মনে হয় নাই নাকি বলেন? না আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পৃথিবীর মধ্যে ভাগ্যবান ব্যক্তি ওই যেই ব্যক্তি পৃথিবীতে সুসন্তান রেখে গিয়েছে যে পিতা এবং মাতার জন্য দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই সন্তান আমরা কিন্তু এখনো পর্যন্ত অনেকেই হতে পারিনি, কারণ আমাদেরকে ওই জ্ঞান হয়তো আমার আব্বা মা, প্রতিবেশী, গ্রামবাসী হয়তো আমাকে বা আমাদের দেয়নি। বেরাদার, অতএব দোয়া মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, আমরা দোয়া করব সমগ্র পৃথিবীর আব্বাল থেকে নিয়ে আখের পর্যন্ত যত নরনারী ইন্তেকাল করে গিয়েছে, আল্লাহ যেন সকলকে জান্নাতবাসী করে, সকলে বলে আমিন, সোম্মা আমিন। বাপ, আমাদের স্থান হচ্ছে পাঁচটা, কয়টা? আমরা পাঁচটা জায়গায় বসবাস করি, পাঁচটা জায়গায় আপনার অস্থায়ী হিসাবে থাকি, কিন্তু পাঁচটা জায়গায়, কোনো জায়গায় 10 মাস, কোনো জায়গায় 12 মাস, কোনো জায়গায় 50 বৎসর, কোনো জায়গায় কিয়ামত পর্যন্ত। এইরকমভাবে আমরা কয়টা জায়গায় থাকি? পাঁচটা জায়গায় থাকি। তাহলে পাঁচটা জায়গায় কোনটা কোনটা আমাদের জানা আছে? প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের রূহকে যখন তৈরি করেছেন, তৈরি করার পরে যে জায়গায় রেখেছেন ওটা একটা জায়গা, পরস্পর পরস্পর আল্লাহ যাকে হায়াত পৃথিবীতে পাঠাবেন, যার যখন সময় লিপিবদ্ধ করে দেওয়া আছে তাকে তখন পাঠাবেন, তাহলে ওটা একটা জায়গা, প্রথমত আমাদের একটা জায়গা। তাহলে ওখানে আমরা অতদিন থাকবো যতদিন আল্লাহ আমাকে পৃথিবীতে না পাঠাবে, ওটা একটা জায়গা। দ্বিতীয়ত হলো মায়ের গর্ভ, মায়ের গর্ভে আমরা কয়দিন থাকি? 10 মাস 10 দিন, 7 মাস 10 দিন, 8 মাস 9 মাস, এমনকি 6 মাসও থাকি, এমনকি সন্তান 6 মাসও মায়ের গর্ভে থাকে, ওটা একটা জগৎ, ওটা একটা জায়গা। তবে
পৃথিবীর মধ্যে বিজ্ঞানের চাইতে বড় বিজ্ঞান আমার রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বিজ্ঞান এখনো পর্যন্ত পয়দা হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতি, যে বিজ্ঞান তোমার জন্য সমস্ত কিছু তৈরি করতে পারবে, কিন্তু মায়ের গর্ভে যে দশ মাস দশ দিন থাকবে, তোমার দেখাশোনা, তোমার খাবারের ব্যবস্থা, তোমার সুস্থতা একমাত্র আল্লাহই দেখবেন, দ্বিতীয় কেউ দেখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত বড় নিয়ামত দান করেছেন জানেন? আচ্ছা, আমাদের সমস্ত দেহ তৈরি করার জন্য ফারিস্তা নিযুক্ত করা আছে নাকি বলেন? কিন্তু আমাদের মুখমণ্ডলটা কে তৈরি করে বলেন তো? আমাদের মুখমণ্ডলটা খুদ আল্লাহ তাআলা তৈরি করেন। ফারিস্তারা যখন সমস্ত কিছু তৈরি করবে, হাত তৈরি করবে, পা তৈরি করবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ যখন তৈরি করবে, তৈরি কমপ্লিট, আল্লাহ বলবে আমার ফারিস্তারা তোমরা দাঁড়িয়ে যাও। বলে কেন? বলে আমার বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তুমি তৈরি করেছ, কিন্তু আমি আল্লাহ, আমি বান্দার মুখমণ্ডলটা তৈরি করতে চাই। এই জন্য অনেক আলেমরা বলে না যে স্ত্রীর চুল ধরে মারিও না, স্ত্রীর মুখে লাথি মারিও না, এমন স্বামী আছে না? নাই বাপ, আছে না? জগতে অনেক প্রকারের মানুষ আছে। এই জন্য স্ত্রীকে যদি আঘাত করতে হয়, তার হাতে আঘাত করো, পিঠে আঘাত করো, কিন্তু মুখ নাই, কারণ আল্লাহ তাআলা ওই মুখখান খাস করে আমার আল্লাহ নিজে বানিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তৈরি করব, আল্লাহ তৈরি করে মানুষের গর্ভে যখন, মায়েদের গর্ভে যখন সন্তান থাকে, এবার ওই সন্তানকে, ওই সন্তানকে খাবার দিতে হবে, খাবার আপনার দিতে হবে। তো খাবারটা কি দেয়, কোন খাবার? খাবারটা হচ্ছে নাপাকি খাবার, যেই খাবারটা সন্তানের নাড়ির সঙ্গে, আপনার নাভির সঙ্গে মায়ের নাড়িটা যুক্ত হয়ে যায় নাকি? যুক্ত হয়ে যায়। এবার যখন যুক্ত হয়ে যায়, এবার আর জিজ্ঞাসা করেন যে মৌলভী সাহেব নারীর সঙ্গে কেন যুক্ত হলো, মুখ দিয়েও তো খেতে পারতো। আমার আল্লাহ বলে, এ বান্দা শোনো শোনো, আমি বান্দাদের মুখ দিয়ে খাবার দিতে পারতাম ওই নাপাকি খাবারটা, কিন্তু আমি আল্লাহ ওই বান্দার মুখমণ্ডলটা তৈরি করেছি, আর মুখটা হলো পবিত্র, ওই মুখটাকে আমি পাক করে তৈরি করেছি। কিন্তু পৃথিবীর মধ্যে আমরা মানুষ ওই মুখটাকে অপবিত্র করি। কেমন করে অপবিত্র করি? বাজারে গিয়ে মদ খায়, গাঁজা খায়, তাড়ি খায়, তারপরে হিরোইন খায়, আরো কিছু খেয়ে আমাদের মুখটাকে নাপাক করি, কিন্তু আমার আল্লাহ ওই মুখটাকে পাক করে দিয়েছে। খোদ আল্লাহ পর্যন্ত মুখটা নাপাকি করে নাই, নাপাকি খাদ্য দেয় নাই, এই জন্য আমাদের জন্য হালালি খাবার হালাল করেছে। আমার আল্লাহ বলে, বান্দারে, পৃথিবীর মধ্যে, পৃথিবীর মধ্যে তোমার মায়ের গর্ভে যখন ছিলে, আমি তোমার মুখ দিয়ে খাবারটা, ওই নাপাকি খাবারটা দিতে পারতাম, আমি তোমার মুখ দিয়ে নাপাকি খাবারটা আমি খাওয়াতে পারতাম, কিন্তু আমি আল্লাহ ওই নাপাকি খাবারটা মুখ না, মুখ দিয়ে না দিয়ে আমি তোমার নাভির সঙ্গে নাড়িতে যুক্ত করে দিয়ে খাবারটা আমি আদান প্রদান করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। খাবারটা আমি নাড়ির মধ্যে দিয়ে দিয়েছি, নাপাক খাবার তোমার মুখের মধ্যে দেই নাই। এবার আর ওই সন্তানটি আপনার ওই মায়ের গর্ভে যতদিন থাকে, ওই দেখ মায়ের গর্ভে যতদিন থাকে আমার আল্লাহ তাআলা দেখভাল করে। এবার পৃথিবীর মধ্যে যখন আসে, পৃথিবীর মধ্যে আসার পরে এবার মা দেখাশোনা করে, আল্লাহ রহমত বর্ষিত করে। আমার মা জননী যতদিন পর্যন্ত হায়াতে থাকবে, পৃথিবীতে থাকবে, অতদিন পর্যন্ত কলিজার টুকরা বলে মেনে নিবে। মা কলিজার টুকরো সন্তানদের মানে না? মানে না। একটু যদি আঘাত লেগে যায়, মা সহ্য করতে পারে না। রাত্রিবেলায় যদি একটু কুহা করে উঠে, তো মায়ের আর ঘুম হয় না। রাত্রিবেলায় যদি ওই সন্তানের একটু জ্বর হয়ে যায়, মায়ের আর নিদ হয় না, যতক্ষণ পর্যন্ত সকালবেলায় ডাক্তারখানায় না যাবে। বাবা বলবে, ও বিবি, সকালবেলায় যাবা তুমি লালবাগ ডাক্তার দেখানোর জন্য, একটু রেস্টের প্রয়োজন আছে, তুমি একটু রেস্ট করে নাও। বিবি বলবে, স্বামী গো, আমার সন্তানের গায়ে জ্বর আছে, আমার সন্তান অসুস্থ অবস্থায়, অতএব আমি, মা আমার কেমন করে ঘুম হয়, কেমন করে ঘুম হয়? মাশাআল্লাহ, গত দুই দিন আগে কুরবানি হইল নাকি বলেন? বলবেন বলবি, ও আউট কথা কম বলেন, জীবনী তো অনেক শুনেছেন, একটু কাহিনী শুনেলেন, একটু জ্ঞান নিয়েলেন,
ইসমাইলের ঘটনা মেলায় শুনেছেন, ঈদগাহতে গেলে কুরবানির ঘটনা বলে না? অনেক যুবক আছে বলে যে হুজুর এই ইসমাইল আর ইব্রাহিম আলী সালাতামের ঘটনা শুনে শুনে আমাদের মুখস্থ হয়ে গেছে, ওই ঘটনাটাই শুনতে পাই, ওখান থেকে কি আর কিছু সারমর্ম বের হয় না? অবশ্যই বের হয়। আপনাদের ওই সারমর্মটুকু শুনিয়ে আমি আমার বক্তব্য রীতিরেখা টানবো। বেরাদার নামিল্লাহ ইসলামিয়া, আজকে থেকে দুই দিন আগে কুরবানি অতিবাহিত হইল, আমি কুরবানি দিয়েছি, আপনিও দিয়েছেন নাকি বলেন? আরো কেউ দিয়েছে। আমি যখন ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, বাড়ির দিকে যখন যাচ্ছি দেখছি কত মানুষ আপনার মেশিন জুড়েছে, কেউ আপনার মোটর জুড়েছে, কেউ টিউবওয়েল থেকে বালতিতে করে পানি নিয়ে আসছে, আর ওই কুরবানির গায়ে আপনার পানিটা ঢালছে, আর সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গা ধুয়েছে, তারপরে ওই গরুর গায়ে যদি একটা আঠল থাকে তো আঠলটা পর্যন্ত বাহির করছে, করেনি? আপনাদের দিকে করেছে হুজুর? সব দিকে করেছে। আমি বারণ করছি না, যেহেতু তোমার কুরবানি, কুরবানির ওপরে মহব্বত থাকতে হবে, ও তুমি মহব্বত করো ঠিক আছে, ওই কুরবানিটা যখন হালাল হবে আল্লাহর দরবারে গ্রহণ হতেও পারে না হতেও পারে, কোনো কি গ্যারেন্টি আছে? আছে? কোনো গ্যারেন্টি নাই, আল্লাহর দরবারে গ্রহণ হতেও পারে না হতেও পারে। ও বান্দা, আজকে ওই কুরবানি শুধু ইসমাইল আলী সালাতামের কাছ থেকে তুমি শিক্ষাটা পেয়েছ, ইব্রাহিম আলী সালাতামের কাছ থেকে তুমি শিক্ষাটা পেয়েছ, আর ওই ইব্রাহিম আলী সালাতামের সুন্নাত হলো কুরবানি করা, কিন্তু মা বাপের মহব্বত কি ওই ঘটনা থেকে তুমি শোনো নাই? মা বাপের মহব্বত ওই ঘটনা থেকে শুনেছ? বের করেছে সারমর্ম? বের করো নাই। সকালবেলায় গরুর গাটা তুমি ধুইয়ে দিয়েছ, কুরবানির গাটা তুমি পরিষ্কার করে দিয়েছ, তাকে সাবান লাগিয়ে দিয়েছ, শ্যাম্পু লাগিয়ে দিয়েছ, বাচ্চাকালে তোমার মা তোমাকে গোসল বানিয়ে দিয়েছে, ঈদগাহ ময়দানে যাবার তোমার আব্বা কত কষ্ট করে নতুন পোশাকটা তোমাকে পরিধান করিয়ে দিয়েছে, মা তোমার চোখে সুরমাটা লাগিয়ে দিয়েছে, মা তোমার কপালে চুম্বন দিয়ে দিয়েছে, মা তোমাকে বুকে জড়ায়া ধরেছে, মা তোমাকে 20টা টাকা দিয়েছে, বাপ ঈদগাহ ময়দানে কিছু খেয়ে নিস, মা সন্তানের খুশিতে খুশি হয়েছে, কিন্তু বর্তমানে আমরা এমন মুসলমান হয়েছি কুরবানির গাটা আমরা ধোয়া দিই, পরিষ্কার পরিচ্ছন্ন করি, আমরা সুরমা আমরা ওই আঠল পর্যন্ত বেছে দিই, কিন্তু এমনও সন্তান পৃথিবীর মধ্যে আসি কুরবানির দিনে মায়ের খোঁজটা নিই না, বাপের খোঁজটা নিই না, মা বাপের গোসল আমরা কয়জনে দিয়েছি? কয়জনে দিয়েছি? একজন করেছে এখানে? একজন হাত উঠিয়ে বলেন তো যে আমি দিয়েছি। সাবান আগিয়ে দিয়েছেন আব্বাকে, গামছা আগিয়ে দিয়েছেন, পানি টিপে দিয়েছেন, দিয়েছেন? অনেকে আমরা দিই নাই। বাবারি ভাইরা, আজকে আমার আব্বাকে গিয়ে জিজ্ঞাসা করিনি, আব্বা গো তুমি তো কাটতে পারো না, কাজ করতে পারো না, তোমার তো সেই সময় নাই, তুমি বৃদ্ধ হয়ে গেছো, ও গো আব্বা তোমার কি 500 টাকার প্রয়োজন আছে, আমার কাছ থেকে নাও, এই কথাটাও আমরা কিন্তু বলি না। ও বাবা রে ভাইরা, কুরবানি দিলে আল্লাহর দরবারে গ্রহণ হতেও পারে না হতেও পারে, নামাজ পড়লে আল্লাহর দরবারে নামাজ কবুল হতেও পারে না হতেও পারে, দান করলে আল্লাহর দরবারে কবুল হতেও পারে না হতেও পারে, কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। ও বাবা রে ভাইরা, আজকে একটা এতিমকে, আজকে একটা আপনি মাদ্রাসায় 2 লক্ষ টাকা দিলেন, তাতেও কোনো গ্যারেন্টি নাই, হতেও পারে না হতেও পারে, 5 লক্ষ টাকা খরচ করে হজে গেলেন, হজ আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, কোনো গ্যারেন্টি নাই, কিন্তু আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মাত উম্মাতিরা, একটা জায়গায় তোমাদের 100% জান্নাত আমার আল্লাহ দিয়েছে, একটা জায়গায় জান্নাতে খুশবু, একটা জায়গায় আল্লাহ তোমাদের দিয়েছে 100% গ্যারেন্টি সহকারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সেই জায়গাটাই হলো পিতামাতার পদতল। পিতামাতার পদতলে চুম্বন করলে জান্নাতের চৈকার চুম্বন দেওয়া হয়, কোনো সন্দেহ আছে? কোনো আলেম ওলামা বলতে পারবে? কোনো পীর ও মুর্শিদ বলতে পারবে? পারবে না। কিন্তু রাগ করবেন না যুবকরা, এখন কিছু ফারাজি আছে, যার নাম হলো রাহুল ব্রাদার, নাম শুনেছেন, ও আবার বলছে যে এই বাপ মায়ের পায়ের তলে জান্নাত কোনো হাদিসে পাইনি, নাউজুবিল্লাহ বলেন। এখন তো ইউটিউবে যাওয়া না, দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? ভাইরাল সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে। রাজ্জাক বিন ইউসুফ বলছে যে শুধু পেশাব লাগলে তো লাগা তো দূরের কথা, ওই জামাটাকে যদি পেশাবে চুবিড়ে তুলে আবার গায়ে দিয়ে নাও তবুও নামাজ হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এটাও শোনেননি নাকি? এটা শুনেছেন?
এগুলো তো বিশাল ভাইরাল হয়ে যাবে, প্রত্যেকটা যুবকের আছে প্রত্যেকটা মোবাইলে, নাকি বলেন? তারপরে বলছে শুধু তাই নয়, রাস্তা দিয়ে চলো কেউ যদি প্রস্রাব করে তাকেও সালাম দাও, পায়খানা করলে তাকেও সালাম দাও, বলেন? আচ্ছা কেউ পায়খানার প্রস্রাব করলে সে গুপ্ত জায়গায় করে না প্রকাশ্য জায়গায় করে? কোন জায়গায় করে? গুপ্ত জায়গায় করে। এখন কোন ব্যক্তি যদি পায়খানায় আপনার পায়খানা ফিরে আর ওই পায়খানার দরওয়াজায় যায় খাড়াম খাড়াম করে বাড়ি দিয়ে যদি বলে আসসালামু আলাইকুম, তো আপনাকে মারিবে না রাখিবে? কেউ পেশাব ফিরতে বসলো রাস্তার ধারে আর আপনি ঘুরিয়ে যা বলছেন আসসালামু আলাইকুম, আচ্ছা বলেন ও আপনাকে তাড়িবে না? তাড়িবে না, যে আমি আসলাম ওই মোড়ে থেকে জঙ্গলে পেশাব করতে আর ওখান থেকে এসে আমার সামনে সালাম দিচ্ছে, মারিবে না? মারিবে না বলেন? তাহলে বুঝে যান, আজকে গত দুই দিন আগে আমার বলেছে রাজ্জাক বিন ইউসুফ যে কোন মাযহাব মানা যাবে না, ইমাম মানা যাবে না, নাউজুবিল্লাহ। বলেন ও বাবা যে ভাইরা, কথা ওইটা নাই, একটু বিবেক বুদ্ধি দিয়ে ভাববেন, চিন্তা ভাবনা করবেন। আমি কাউকে আঘাত দিছি না, কাউকে আঘাত দেওয়ার চেষ্টাও করছি না, কিন্তু আমার আল্লাহ আমাদের একটা বিবেক বুদ্ধি দিয়েছে, বিচার করার মতো ক্ষমতা আল্লাহ প্রত্যেকটা মানুষকে দিয়েছে, কোনটা ভালো আর কোনটা মন্দ বোঝেন না? বোঝেন না? বোঝেন না? বোঝেন না? বোঝেন কোনটা ভালো কোনটা খারাপ? এটা আল্লাহ কিন্তু মেশিন প্রত্যেকটা মানুষকে দিয়েছে, তবে এর জন্য একটা শিক্ষার প্রয়োজন আছে। আমরা যে শিক্ষা আমাদের সন্তানদের দিই না, আমরা যে শিক্ষা আমাদের সন্তানদের দেওয়ার চেষ্টা করি না। ও বাবা যে ভাইরা, আজকে যদি আমরা সাধারণ শিক্ষা, ইসলামিক শিক্ষা যদি আমাদের সন্তানদের দিতাম, এই ঘটনা ঘটতো না। আজকে আমরা বিএ অনার্স করাই, আজকে আমরা এমএ কমপ্লিট করাই, মাস্টারি কোর্স কমপ্লিট করাই, কিন্তু অ্যারাবিক শিক্ষাটা দিই না। আমি বলছি আপনি বাংলা শিক্ষা জেনারেল শিক্ষা দিয়েন না, এটাও বলছি না, কিন্তু তার সাথে সাথে অ্যারাবিক শিক্ষাটাও দেবেন। আপনি মারা গেলে আজকের দিনে আপনার সন্তান এসে পড়বে রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। অ্যারাবিক শিক্ষাটা যদি দেওয়া থাকে এই দিনে এসে, কিন্তু আপনার জন্য রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বে। আমার আল্লাহ বলে বান্দারে, কোন মায়ের সন্তান আমার দরবারে হাত দুখানা তুলে যদি একবার এক ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে আমার দরবারে হাত দুখানা তুলে যদি রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ে, আমি আল্লাহ তার দোয়াকে কারেন্টের মতো কবুল করে নিয়ে তার পিতা মাতাকে আমি আল্লাহ জান্নাতবাসী করে দিই। আমার নবী বলেছেন আমার উম্মাত উম্মাতিরা, দুনিয়ার যত সাগরের পানি আছে তুমি ঢেলে দাও জাহান্নামে, জাহান্নামের আগুন নিভাবে না। দুনিয়ার যত ট্যাপ আছে পানি নিয়ে গিয়ে জাহান্নামে ঢেলে দাও, আগুন নিভাবে না। দুনিয়ার যত বরফ আছে সমস্ত বরফ জাহান্নামে দিয়ে দাও, জাহান্নামের আগুন নিভাবে না। কিন্তু এমন একটা পানি আল্লাহ তোমাদের দিয়েছে যেই পানিটা এক ফোঁটা যদি তোমার পড়ে যায় ওই এক ফোঁটা পানিতে জাহান্নামের আগুন নিভে যাবে, যেই পানিটা হলো চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই পানিটা হলো চোখের পানি। পৃথিবীর মধ্যে পানি আমাদের পবিত্র করে, নাকি বলেন? হ্যাঁ, আমরা স্ত্রী সহবাস করলাম, ফরজ গোসল বানাই পানি দিয়ে, আর ওই পানিটাতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে, পবিত্র করে, আমরা পবিত্রতা অর্জন করি। নামাজ পড়ার আগে উজু করি, উজু করে পবিত্রতা অর্জন করি। কোরআন পড়ার আগে উজু করি, উজু করার পরে পবিত্রতা অর্জন করি। রোজা খোলার আগে উজু করি, উজু করার পরে পবিত্রতা অর্জন করি। কিন্তু ওই পানি বলছে হে নবীর উম্মাত উম্মাদি, তোমরা শুনে নাও, শুনে নাও, আমাকে দিয়ে মানুষ পবিত্রতা অর্জন করে, আর আমি নবীর লেগে আমি পানি, আমি পবিত্রতা অর্জন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীর ছোঁয়াতে আমি পানি পবিত্রতা অর্জন করি, এটা পানি বলছে। আর আমরা আজকে সাধারণ কিছু মানুষ আছি যারা নবীকে চিনতে আজও পর্যন্ত পারলাম না। নবীর গুস্তাকি করি গোলাম মুর্তজা আহমদ কাদিয়ানি, যা যে হচ্ছে আপনার বর্ধমানের একজন শিক্ষক ছিল, এখন তিনি নাই, ইন্তেকাল করেছে। ও একটা মশলা বলেছিল যে নামাজরত অবস্থায় যদি একটা জীব জানোয়ারের কথা তোমার মনে পড়ে যায় নামাজ তোমার হয়ে যাবে, কিন্তু নবীর কথা যদি স্মরণে চলে আসে তো নামাজ হবে না। একবার নাউজুবিল্লাহ বলেন, একটা আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন এইসব কথাগুলো কি বিবেক মেনে নিতে পারে? আজকে আমরা অনেকে বলি যারা বেরেলি মৌলভী হয়, সুন্নি যারা আলেম হয় তাদের খুব রাগ, তারা মানুষকে বুঝাইতে পারে না।
নবীর সামনে কেউ যদি গুস্তাখি করে আমাদের রাগ জাজবা অটোমেটিক বাড়িয়ে যায়, কেউ রুখতে পারবে না।